রাজ্যবাসী এক বিরল মুহূর্তর সাক্ষী হয়ে রল, কিয়নো রাজ্যত যি বিহু প্রদর্শন করা হল সরু সজা স্টেডিয়ামত, আর সেই স্টেডিয়ামর বিহুয়ে বিশ্ব অভিলেখ গড়িলে। আর এই বিশ্ব অভিলেখর সেই ঐতিহাসিক মুহূর্তর সঙ্গী হয়ে রল, সহযোগী হয়ে রল একাংশ বিহুয়া বিহুতী। আর এই বিহুতীসকলক প্রদান করা হল, এই নাচনীসকলক প্রদান করা হল 25,000 টাকা। আর এই 25,000 টাকা পয়া নাচনীসকলে এটা সময়ত মদাহীর লগত বিয়া হব লাগিব আর অত্যাধিক কষ্ট সহ্য করিব লাগিব। অসমর শিক্ষামন্ত্রীগৰাকীয়ে মদর এই বিষয়টোৰ পৰা এড়াই চলি শিক্ষা ব্যবস্থাত গুরুত্ব দিব লাগিব আর গুরুত্ব দিবৰ বাবে দাবি তুলিছে কেন্দ্রীয় সম্পাদক রাইজর দলের প্রবীণ দাসে। প্রবীণ দাসে কিয় এই মন্তব্য করেছিল, কিয় নাচনীসকলে পরবর্তী সময়ত মদাহীর লগত বিয়া হব লাগিব বলে মন্তব্য করেছিল, এই মুহূর্তে আমি মন্তব্য শুনাব বিচারিছো। অসমত এসাম মূর্খর হাতত ক্ষমতা পড়ার বাবে অসমখন এতিয়া ধ্বংস ধ্বংসর মুখলৈ গৈ আছে। আজি এজন শিক্ষামন্ত্রীয়ে এটি শিক্ষা কেনেদরে আগবাই লৈ যাব লাগে তাক চিন্তা করাতক শিক্ষামন্ত্রীয়ে মদটো কিহর কারণে মদটো মানে সুরাটো এভেলেবল করাইছে তাক লৈহে ব্যস্ত। অলপ কেইদিনমানৰ আগত শিক্ষামন্ত্রীজনে কি কৈছিলে যে শিক্ষকসকলৰ মূৰত মাল নাই। আপোনাৰ মূৰত মাল আছে নাই? যদি আপুনি শিক্ষামন্ত্রীৰ মূৰত মাল থাকিলেহেঁতেন যে অসমত মদটো লাগিবই, মদ নহলে ৰাজ্য নচলে, মদৰ হৈ যে উকালতি কৰি আছে আপুনি। আপুনি শিক্ষামন্ত্রী হয় কি মদ বিকা কি মদৰ বেপাৰী কি আপুনি দালালে নেকি? আৰু শিক্ষকক মূৰত মাল নাই বুলি কলে আপোনাৰ মূৰত মাল আছে নাই? আর দুদিনমানের আগত এজন আপনার দলরে এজন কি আপনার এমএলএ কি কয়ে আছে যে বাহিরের দেশবিল বাহিরের উন্নত কান্ট্রিবিল শপিং মলত মদ আছে, শপিং মলত মদ বিকে। তারমানে কি, তারমানে কি বুঝাব বিচারিছে? তাহলে রাইজর টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করে আর ভাবে কি বিদেশ ভাল ভাল কথা শিখি আবলে পঠিয়ায় আর গিয়ে পেলে তাদের কি করেগে মদ বিচারি ফুড়ে রাতে 12টালে কে বুঝালেকে মদ বিক্রি করে থাকে সেবিল চাই ফুড়ে। হ্যাঁ, বাহিরত মদর শপিং মলত মদ পাই কারণে অসমত শপিং মলত একটা মদ মদ বিক্রি করছো, সেই যুক্তি কেনেকুয়া যুক্তি হে? এটা আপনার আপনার পয়সা নাই, খরচ কম করলে হল। এটা আপনার দুদিনের আগত এই ছোৱালীবিলাক বিহু নচা ছোৱালীবিলাক 25,000 পয়সা দিছে, 25,000 পয়সা দি বট কিবা এটা করলো বলে একদম ভাবি আছে। তো এজনী ছোৱালীয়েতো কলেই যে মামা আমি 25,000 পাইছো, আমি বহুত সুখী হয়েছো, আমাক ভাল লড়া এটা চাই দিয়ক। এটা আপনি ভাবকচোন, যদি ইমানবিলাক গোটে যেনি তেনি মদ রাজ্যই গড়ি তোলে যে বিশ্বর ভিতর অসমখনক এখন মানে সবতকে বেশি মদ খোৱা রাজ্য অর্থাৎ মদাহী রাজ্য গড়ি তুলিবৰ কাৰণে সরকারে আঁচনি প্রস্তুত করে, তেতিয়াহলে সেই লড়াবোৰ কি হব? সব মদাহী হব। সেই 25,000 টাকা পাই আজি তৃপ্তি নহয় সেই ছোৱালীবিলাকে কোন দৰা পাব? মদাহী দৰা পাব। অর্থাৎ সরকার অর্থাৎ সেই আজি 25,000 টাকা লৈ যিমান উৎফুল্লিত হৈছে এদিন সেই মদাহী দৰাটোক লৈ যে সব মদাহী দরাই যে থাকে মদাহী দরাটক লৈ সেই ছোৱালীজনে জীবন নির্বাহ করব লাগিব। অর্থাৎ গোটাই জীবন এটা মদাহীর অত্যাচার হয়ে থাকিব লাগিব। আর ইমানের পিছতো আপনার শিক্ষা নহল, রাতে 11টালে আপনার মদর দোকান খুলি রাখব বিচারিছে। হ্যাঁ, আজি আজি আপনার রাতে দরবর দোকান এখন গাঁত খোলা পাইনে? দরবর দোকান এখন শহরের উপকণ্ঠত খোলা পাইনে? দরবর দোকান খোলা নাপায় কিন্তু মদর দোকান খোলা পায়, তার মানে কি করব বিচারিছে আপনাদের? তাতুতক ডাঙর কথাটা হল কি, আজি কালি চকলেট কোনে খায়? মানে রাইজক কো চকলেট আমার লড়া ছালীবিলাকে চকলেট খায়। অর্থাৎ চকলেট বলে কলে সর লড়া ছালীর এবিধ খাদ্য হয়েছে চকলেট। হ্যাঁ, কিন্তু চকলেট তো যে মদ মিলাব, অর্থাৎ এলকোহলিক চকলেট, অর্থাৎ মদর চকলেট কি, তারমানে বাহিরত গিয়ে এবুকে শিকি আহে নাকি? মুখ্যমন্ত্রী নিজের পরিয়ালটো সুরক্ষিত, কারণ কোটি কোটি টাকা তেখেতে সম্পত্তি গড়ি তুলিলে। হ্যাঁ, নিজের পুতেকর নামত আজি আপনার 17-18টা কোম্পানি খুলি ললে, নামে বেনামে বাগান সাগান খুলি ললে, অর্থাৎ তেওঁলোকৰ পরিয়াল সুরক্ষিত। অর্থাৎ মন্ত্রীবিলাক যিবিলাকৰ এতিয়া লেকচার মারি মারি তেল ফাটি গৈছে না হেঁতৰ লেকচারত, হ্যাঁ হেঁতি মানে টকাটো আছেতো হেঁতৰ, কিন্তু সাধারণ মানুষের কথা তো চিন্তা নকৰে, হেঁতি অন্ধ হৈ গৈছে, কণা হৈ গৈছে সব। সবে মুঠতে এটাই জানে যে তেওঁলোকে পয়সা হৈ গল, তেওঁলোক সুরক্ষিত এটা স্থানত আছে, দেশ রখাতলে যাওক, তেওঁ কি আহে যায়। সেইকাৰণে অসমৰ ৰাইজক কৈছোঁ, অসমখন এতিয়া আপুনি সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ ক্ষেত্ৰত মানুহ ব্যস্ত থকা মুহূৰ্ততেই চৰকাৰে যে
বিশ্বৰ ভিতৰত এখন মানে মদৰ ৰাজ্য শ্ৰেষ্ঠ মদৰ ৰাজ্য গঢ়ি তুলিবলৈ যি প্ৰচেষ্টা হাতত লৈছে আমি ইয়াৰ বিৰোধিতা কৰিব লাগিব আৰু যদি আমি ইয়াৰ বিৰোধিতা নকৰোঁ কিন্তু চব শেষ হৈ যাব অসম শেষ হৈ যাব এতিয়াই ধ্বংস হৈছে ল'ৰাটো ওলাই গ'লে মাকৰ ঘৰত শুবলৈকে মাক বাপেকৰ চিন্তা হৈ যায় ল'ৰা যদি হোষ্টেলত থাকে মাক বাপেকৰ প্ৰতিটো ৰাতি চিন্তা হৈ যায় এতিয়াতো চৰকাৰে এনেকুৱা কৰিলে চকলেট হিচাপে কিনি পেলাই ল'ৰা ছোৱালীয়ে বেগত ভৰাই থ'ব পাৰিব স্কুললৈ লৈ যাব পাৰিব ইমান মূৰ্খ বাৰু চৰকাৰ থাকেনে ইমান মূৰ্খ বাৰু নেতা থাকেনে যি মদৰ চকলেট বনাই পেলাই ল'ৰা ছোৱালীক মানুহক খুৱাব বিচাৰিছে হে আৰু মদ খুৱাই উন্নয়ন তাৰ কিহৰ উন্নয়নৰ কথা ক'ব বিচাৰিছে মদ খাই জাতিটো শেষ হৈ যাব ব্ৰিটিছত কিয় এটা ভয়ানক শাসন চলিছে ব্ৰিটিছে কানি খুৱাইছিলে কিয় ব্ৰিটিছে সৰু ল'ৰা ছোৱালীক বা সৰু সৰু শিশুক টাৰ্গেট কৰা নাছিলে চকলেটত কানি মিলাই চকলেট বনোৱা নাছিলে ব্ৰিটিছত কিয় এক ভয়ানক সময় আহি পৰিছে তেতুলিকা মূল্যবৃদ্ধি চাৰিওফালে মূল্যবৃদ্ধি চাউলৰ 40 টকা কিলো এতিয়া সাধাৰণ চাউল হৈ গ'ল বস্তু কিনিব নোৱাৰে চাকৰি নাই ল'ৰা ছোৱালী কোনো কৰ্ম সংস্থাপন নাই বাহিৰত গৈ ল'ৰা ছোৱালীয়ে বহু ডেকা ল'ৰাই এতিয়া বাহিৰত কৰ্ম সংস্থাপনৰ বাবে গৈ আপোনাৰ বহুত কুকুৰ মেকুৰীৰে মৰিয়াব মাৰ খাবলগীয়া হৈছে য'তে ত'তে সেই মানুহবোৰ মানে এনেকুৱা এটা সময়ত তাৰ মাজতে আপোনাৰ মদটো দি যে তোমালোক মানে মদত ব্যস্ত থাকা আমি যি কৰিম সেইকাৰণে চৰকাৰক কৈছোঁ সময় থাকোঁতেই আপোনালোকে মদ বন্ধ কৰক আচলতে সুৰামুক্ত ৰাজ্য লাগে আজি মদৰ পইচা নহ'লে ৰাজ্য চলাব নোৱাৰোঁ বা গাঁৱৰ এজন মানুহে যদি কয় চোলাই বিকিব নোৱাৰিলে ড্ৰাগছ বিকিব নোৱাৰিলে মই পৰিয়াল চলাব নোৱাৰোঁ তাৰ সমান এটা তেওঁ যদি পৰিয়ালেই চলাব নোৱাৰে তেতিয়া পৰিয়াল এটা তেখেতে কেলে ল'ৰা ছোৱালী জন্ম দিছে ল'ৰা ছোৱালী জন্ম দিলে পৰিয়াল এটা চলালে পৰিয়ালৰ মুৰব্বীজনকে যেনেকে কষ্ট মষ্ট কৰি হ'লেও পৰিয়ালটো চলাব লাগিব সৎ উপায়েৰে ঠিক তেনেকে চৰকাৰেও যেতিয়া দায়িত্ব লয় সৎ উপায়েৰে বহুত ইনকামৰ চ'ৰ্চ আছে সৎ উপায়েৰে টকা খতি ৰাজ্যখন চলাব লাগিব যদি চলাব নোৱাৰে আপোনালোকে পদত্যাগ কৰক কিন্তু মানুহক দেখুৱাই পেলাই এইপিনে ৰাজ্য চলাব নোৱাৰিব আনফালেদি জাতিটোক ধ্বংসৰ মুখলৈ ঠেলি দিয়া বিভিন্ন কাৰ্যসূচী লৈ থাকিব সেইটো কথা কিন্তু ৰাইজে চকু দি আছে আৰু ৰাইজক আহ্বান জনাইছোঁ এই মূৰ্খ সোপাক যেতিয়া মূৰ্খ সোপা যে শাসনত আছে শেষ কৰি দিব আপোনালোকৰ ল'ৰা ছোৱালী আপোনাৰ পৰিয়াল শেষ কৰি দিব গোটেই সমাজ ব্যৱস্থা শেষ কৰি দিব গোটেই কলা সংস্কৃতি সকলো শেষ কৰি দিব সময় থাকোঁতেই মদৰ বিৰুদ্ধে মাৰ বান্ধি থিয় হ'বলৈ মই সকলো ৰাইজক আহ্বান জনালোঁ।